নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ডিস্ট্রিক্ট কোর্টে স্টেনোগ্রাফার জুনিয়র ক্লার্ক এছাড়াও কপিরাইট পদে নিয়োগ করা হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এখানে প্রথমত যে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পরে যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক অবশ্যই পাশ করা থাকতে হবে এবং তার সঙ্গে আপনার টাইপিং স্পিড থাকা অবশ্যই জরুরি বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে এবং বয়স নির্দিষ্ট সময়সীমা থেকে ধরা হবে যেটা এক এগারো দু হাজার উনিশ সাল অনুযায়ী বেতন শুরু হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত জুনিয়র ক্লার্ক পদে যারা আবেদন করতে চাইছেন এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে যে কোনো সার্টিফিকেট আপনারা থাকলেই আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে বেতন শুরু হচ্ছে উনিশ থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য পদ রাখা হয়েছে এখানে আপনারা আমিন পদে যারা আবেদন করবেন মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আপনাকে জানানো হচ্ছে যে সমস্ত প্রার্থীরা আবেদন করছেন বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে একুশ হাজার সাতশো থেকে আপনার বেতন শুরু হবে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পাঁচ বছর এস সি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য ছাড় দেয়া হবে এবং দশ বছর পিডব্লিউডির জন্য বয়সের ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এক সার্ভিসম্যানদের অবশ্যই ছাড় থাকবে প্রার্থী বাচায় বা ক্যান্ডিডেট সিলেকশান যাকে বলা হয় সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা যারা আপনাদের ডিস্ট্রিক্ট কোর্টে চাকরি করতে চাইছেন অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশানে লিখুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিচের রেড কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নেবেন কারণ আপনার জেলার যদি সবার প্রথম আপডেট পেতে চান যে কোনো সরকারি চাকরি তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এখানে আবেদন ফিস জানানো হচ্ছে তার আগে জানিয়ে দিই ক্যান্ডিডেট সিলেকশন প্রথমত রিটেন টেস্ট এবং কম্পিউটার আপনাদের টেস্ট নেওয়া হবে এই দুটো হয়ে যাওয়ার পরে শর্ট হ্যান্ড এখানে আপনাদের টেস্ট নেওয়া হবে এবং সর্বশেষে ভাইভা নেওয়া হবে নেওয়ার পর আপনাদের যে লাস্ট প্রসেস যেটা থাকে সেই সমস্ত প্রসেস অনুযায়ী আপনাদেরকে নিয়োগ করা হবে আবেদন ফিস একশো টাকা এবং যারা এক্সামিনেশন দিতে চাইছেন এস মধ্যে তাদের জন্য কোনো ধরনের এখানে আবেদন ফিজ লাগছে না এবং এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে যার মূল্য তিরিশ টাকা এখানে আপনার তিরিশ টাকা একটা স্ট্যাম্প দিতে হবে যেটা পোস্টাল স্ট্যাম্প এই স্ট্যাম্পটি আপনাদেরকে অবশ্যই দিতে হবে এবং এখানে সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে কি ধরনের স্ট্যাম্প আপনাকে দিতে হবে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে লাস্ট ডেট এখানে আবেদন করতে পারবেন এক এগারো দু হাজার উনিশ এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে আর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ করা হবে আর সম্পূর্ণ ডিটেলসে যদি জানতে চান ভিডিও নিচে ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশান লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবেন এবং এই পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করতে চান অবশ্যই নিচে ডেসক্রিপশানের লিঙ্কটা অবশ্যই ফলো করুন স্ক্রিন আপনাদের জন্য দেখিয়ে দিই যে অফিসিয়ালি নোটিফিকেশন যেটা বার হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস অনেকেই হয়তো কমেন্ট করে যে অরিজিনাল বিজ্ঞপ্তি নম্বর দেখান তো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া আছে এন ও পয়েন্ট জিরো ওয়ান স্ল্যাশ রিক্রুট ডট স্ল্যাশ আর এটা ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ হচ্ছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সম্পূর্ণ ইনফরমেশান এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মও দেয়া হবে আর এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট বলতে অ্যাকচুয়ালি এটা কিন্তু সেন্ট্রালে আমাদের স্টেটের না আর আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করুন এই পদের জন্য অনস্ক্রিন এই হচ্ছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ ইনফরমেশান আর আপনাদের জানিয়ে দিয়েছি সম্পূর্ণ ইনফরমেশান কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার ভিডিও এখানে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি এবং পরীক্ষার আরও ডিটেলস কিন্তু এই পিডিএফ ফাইলটা আপনারা যারা ডাউনলোড করেননি অবশ্য পিডিএফ ফাইলটা ডাউনলোড করলেই আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিতে পারবেন আর সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়াও আছে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ডান দিকে আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার নাম ঠিকানা এইগুলো তো দিতেই হবে আপনারা জানেন যেগুলো অ্যাকচুয়ালি করতে হয় এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে নাম অ্যাপ্লিকেশন কোন পদে আবেদন করছেন আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনি মেয়ে না ফিমে মেল না ফিমেল ক্যান্ডিডেট এবং এখানে আপনার ম্যারেড আনম্যারেড এবং আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এগুলো দিতে হবে এবং আপনি কোন সালে কি পার্টস করেছেন সেগুলো দিতে হবে কোন ইয়ার এবং কত পার্সেন্টেজ এই সমস্ত ডিটেলসগুলো আপনার এডুকেশান কোয়ালিফিকেশানে দিতে হবে নিচে আপনাদের ক্যাটাগরির কিছু ডিটেলস এখানে চাওয়া হয়েছে এবং এখানে ন্যাশনালিটি এবং রিলেজিয়ান এইগুলো দিতে হবে এগারো এবং বারো নম্বর পয়েন্ট এবং এখানে আপনাকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার নাম্বার এখানে চাওয়া হয়েছে সেটা অবশ্যই দিতে হবে এখানে ডিক্লারেশন আছে ডিক্লারেশনটা পড়ে নেবেন এবং সিগনেচার ডেট এবং প্লেস দেওয়া আছে অবশ্যই সম্পূর্ণ ডিটেলসটা আপনারা চেক করে নিতে পারবেন এবং এখানে আপনার জব লোকেশান এখানে আপনাদের জব লোকেশান যেটা হবে কিন্তু বাইরেতে অবশ্যই এখানে যেটা বলা হয়েছে সম্বলপুর আপনারা অবশ্যই এই জব লোকেশান পাবেন ওই জায়গায় যদি চাকরিটি করতে চান বা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে এখনও পর্যন্ত না যদি লাইক করে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন